লকডাউন তুমি যাদের দেখতে পাওনি। লেখাই দেবরাজ দাস, কণ্ঠ সৌরভ বসাক। কে জানে কেমন আছে ওরা, জিআরপি গেট থেকে বেরিয়েই কোনো উদ্দেশ্য নিয়ে অথবা উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলা শয়ে শয়ে মানুষ, কিংবা মস্ত বড় জুতোর দোকানের পাশে রজনীগন্ধার মালা হাতে শুকনো ফুলের মতো খসখসে চেহারার লোকটা, অথবা হ্যাপি ক্লাব মাঠের রাস্তায় যেতে গিয়ে ডান দিকে থাকা চায়ের দোকানদার, যে মাটির ভারে 5 টাকার চা এবং 6 টাকার একটা বাপুজি কেক মোট 11 টাকা হলে ও ঠিক আছে খুচরো 1 টাকার লাগবে না, আপনি বরং 10 টাকাই দিন বলতো রোজ বিকেলে। মাটির ভারগুলোতে নিশ্চয়ই ধুলো জমেছে অনেক, খুচরোর বাক্সটিও বোধহয় আজকাল খুলতে হয় না লোকটাকে। জানি না, জানি না কেমন আছে আমার ঠিক ঠিক ভিড়ে ঠাসা এই ছোট্ট ব্যস্ত শহরটা। মিও আমরের ঠান্ডা কাচের দরজার ঠিক বাইরে বসে থাকা আমার ছেলের থেকে মাত্র 3 বছরের বড় রংচটা জামা পরা ছেলেটা, জানি না আজ ও কোথায় আছে। ছেলেটা রোজ জলজলে চোখে তাকিয়ে থাকতো শুধুমাত্র 1 টুকরো কেক খাওয়ার আশায়, বা লোভে, বা হয়তো নতুন কোনো স্বপ্ন ভাঙলে সামলে নেবে বলে। পরিচয়ের পেনের দোকানেও যাওয়া হয়নি প্রায় 1 শতাব্দী হলো। পিপলস ব্যাংক থেকে বেরিয়ে আসা লোকগুলো এখনও ওই দোকানের সামনে লাইন দিয়ে অগ্নিজেল কেনে কি না জানি না। জানি না পরিচয় নিজেও আজকাল হাসি মুখে দোকান সামলাতে ব্যস্ত থাকে কি না। ব্রজবালা স্কুলের পেছনের গলিতে স্যারের ব্যাচের ছেলেটা আজও মেয়েটার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে কিনা বলতে পারবো না। নোকারির ফুলবাজার থেকে সকালে ট্রেন ধরতে আসা ফুলের ব্যবসায়ীরা নিশ্চয়ই আগের মতো প্রচণ্ড বাইক চালিয়ে আমার বাড়ির সামনে দিয়ে আর সেভাবে যায় না, গতি মুছে গেছে, স্পর্ধা গেছে, স্থবিরতা এসেছে। আমার শহরের উদ্দেশ্যহীন গলি, রাস্তার উদ্দেশ্যহীন গাড়ির হর্ন, উদ্দেশ্যহীন আমার ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীন কিছু আড্ডার ঠেক, বিনোদিনী পার্ক, এই সকল উদ্দেশ্যহীনতাই আজ বড্ড অস্তিত্বময়। জীবনের সকল ব্যস্ততা ও সাবধানতার অব্যয় হয়তো এই উদ্দেশ্যহীন কোলাহলগুলোই। এরা আজ কোথায় সত্যি আমরা কেউ জানি না।